আসর আলো যখন দেখতে হবে তখন ডক্টর হাসান, তাহলে এই প্রশ্নটিও তো আসলে করতে হয় যে আওয়ামী লীগের মতন একটি বড় রাজনৈতিক দল দীর্ঘদিন তারা রাজনীতি করেছে, তারা কিন্তু এখন কার্যত একেবারে অনুপস্থিত, সে সুযোগ নিয়ে আসলে কোনো সময় বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো তৃতীয় শক্তি আসলে এখানে কোনো না কোনোভাবে মাথাচাড়া দিয়ে উঠতে পারে কি না? দেখেন, আপনি যদি সাংবিধানিক সংস্কারটা যদি করেন, তৃতীয় কেন, চতুর্থ আসতে পারে, কিন্তু প্রশ্ন হলো জনগণের ভোটে আসতে হবে, সেই পথটা নিশ্চিত করেন। আপনি যদি কেউ রাজনীতি করতে চাই, বাধা তো নেই সংবিধানে, কেউ যদি চতুর্থ দল করতে চায় করতে দেন, পঞ্চম দল করতে করতে দেন, কিন্তু ক্ষমতা পরিবর্তনের আপনার মূল মন্ত্রটি হবে জনগণের সুষ্ঠু গ্রহণযোগ্য স্বেচ্ছায়। করতে চাই ডক্টর সন্দালি, আপনি যে ক্ষমতা পরিবর্তনের কথা বলছেন, জনগণের বেছে নেবার যে সুযোগ সেটির কথাও বলছেন, আবার আমরা এমনটাও তো দেখতে পাচ্ছি এই যে গণভুত্থান আমরা দেখেছি এরপরে কোনো না কোনো বড় রাজনৈতিক দল ইতিমধ্যে নিজেদেরকে অনেকটাই জয়ী ভাবতে শুরু করেছেন কিনা? না, দেখেন, জয়ী ভাবতে শুরু করেছে কিনা এমনটি বোধহয় নয়। বিষয়টা হলো যে 18 বছর ধরে যে দলটি বাহিরে, ক্ষমতার বাহিরে বাইরে রাখা হয়েছে, মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারে না, আপনি নিজেও জানেন কত রকমের সব ঘটনা, সেগুলো আর নতুন করে বলার কিছু দরকার নাই। সেই দলটি মনে করে বা তার কর্মী সমর্থকরা মনে করে যে এই মুহূর্তে যদি দেশে একটি ভোট হয় তাহলে সেই ভোটের মধ্য দিয়ে এই দলটি ক্ষমতায় আসবে। এই মনে করার মধ্যে কোনো পাপ নেই, এই মনে করার মধ্যে কোনো অন্যায় নেই। বরং আওয়ামী লীগ যদি তাদেরকে গুছিয়ে যদি বা সমস্ত আইনগত প্রক্রিয়া মোকাবেলা করে তারাও যদি সেই নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পায়, জনগণ যদি তাদেরকে ভোটাধিকার প্রয়োগ করে তারাও ক্ষমতায় আসতে পারে, কোনো অসুবিধা তো নেই। প্রশ্ন হলো মোটা দাগে যে আমার ভোটটা আমি দিতে চাই, সেই ভোটটি আমি দিতে পারছি কিনা, আমার পছন্দের প্রার্থীকে দিতে পারছি কিনা, সেটি হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিশ্চিত করা। তবে চ্যালেঞ্জ কিন্তু শেষ হয়ে যায়নি, পথ চলা শুরু করেছে। আপনি এখন আমার ভাইটি যে প্রসঙ্গটি বললেন, বাংলাদেশের এই 53 বছরের ইতিহাসে কোনো সেনাবাহিনীর গায়ে হাত দিয়ে নির্মমভাবে হত্যা করার দুঃসাহস কেউ দেখিয়েছে? দেখিয়েছে এই 24-এর পরে, কেন এমনটি হলো? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, তারপর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুভ ইনজাস্টিসের নামে, আমি তো ইনজাস্টিস বলি, যেভাবে নির্মমভাবে হত্যা করা হলো তার মানে কারা করছে? এগুলোকে যদি এখনও আইনের আওতায় না আনতে পারি তাহলে এই মুগ্ধদের রক্তের সাথে বেইমানি করা হবে না? এগুলো তো করা হবে। ততে মুভ জাস্টিসের নামে, এই যে একসময় মগের মূল্যক আমরা বলতাম, যে আজকে তো মবের মূল্যক হয়ে গেছে, যে যে যেভাবে পাচ্ছে, যে যেভাবে চাচ্ছে এইগুলো করছে। সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে আপনি যদি সংস্কারগুলো করতে চান, আইন শৃঙ্খলা বাহিনীকে বা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে হবে। এখনও কিন্তু এই জায়গায় মোটা দাগে কোনো স্বস্তি ফিরে আসেনি।